বন্ধুরা, ন্যারেশন চেঞ্জের মাস্টার ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের টপিক অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস। যত রকমের কনফিউশন আছে আজকের ভিডিওতে তোমাদের কনফিউশন দূর করব। চলো শুরু করি। শুধু তোমাদের জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কোনগুলি, যে সেন্টেন্সগুলো দিয়ে সাধারণ কোনো বর্ণনা বা বক্তব্য তুলে ধরা হয়। যেমন, সে বলল আমি হ্যাপি, টিচার বলল পৃথিবীটা গোল, বর্ণনামূলক। আচ্ছা, তার আগে জানবো এই সেইড বা সে, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ভ, আর কোটের মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ব্যাস, এবার চলো শুরু করি কোথায় কোথায় টেকনিক্যাল ভুল হয়। প্রথমে কী আছে, শি সেইজ আই অ্যাম হ্যাপি। তোমাকে খেয়াল রাখতে হবে এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি। যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এদিকের টেন্স কোনো পরিবর্তন হবে না, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকের টেন্সও পাস্ট হবে। কীরকম দেখে নাও, তাহলে সে বলে, শি সেইজ, সেইজ থাকলে সেইজই বসবে, কমা ওঠে দ্যাট, সে বলে যে আমি হ্যাপি। আমি মানে কে, সাবজেক্টটা, অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট সেই সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসবে। এখানে কে বলছে কথাটা, সে, তাই জন্য এখানে আয়ের পরিবর্তে সি করব। ওকে, আয়ের পরে তো অ্যাম হয়, কিন্তু সি এর পরে তো অ্যাম হয় না, কি হয়, ইজ হয়। তাহলে ইজ, শি ইজ হ্যাপি। দেখো, ইজটা কিন্তু ওয়াজ হবে না, কেন, এদিকে প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব, মাথায় রাখতে হবে। এবারে দু নম্বরটা দেখো, তাহলেই বুঝতে পারবে। শি সেইড আই অ্যাম হ্যাপি, সেম সেন্টেন্স, এখানে আমি সেইড করে দিয়েছি, মানে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। এবার কি হবে, একই রকম হবে, শি সেইড থাকলে সেইড, কমা উঠে দ্যাট, আমি হ্যাপি, অর্থাৎ সে নিজের কথা বলেছে, সাবজেক্টটা চেঞ্জ হয়ে শি হবে। আচ্ছা, এইবার দেখো এখানে কি ইজ হবে, না, কেন, এদিকে পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট হয়, এখানে ইজের পাস্ট ফর্ম ওয়াজ করব, শি ওয়াজ হ্যাপি। ব্যাস, এইবারে শি সেইড, সে বলল আই ওয়াজ হ্যাপি, এখানে দেওয়া আছে আই ওয়াজ হ্যাপি, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে। এবার কি করব, খুবই গুরুত্বপূর্ণ, শি সেইড, সেইড থাকলে সেইড বসে, সেইড টু থাকলে টোল্ড হয়, কমা উঠে দ্যাট, সে বলল যে আয়ের পরিবর্তে সি হবে। এইবার কি বসাবো বন্ধুরা, ইজ ওয়াজ কোনটা, যখন এরকম দুদিকেই পাস থাকবে এবং এই দিকে ওয়াজ ওয়ার থাকবে, তোমরা এখানে হ্যাড বিন বসাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড বিন হ্যাপি, ভেরি ইম্পর্টেন্ট জায়গা, হ্যাড বিন বসাতে হবে বন্ধুরা। ব্যাস, এবার একটা কথা বলার আছে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয় এদিকে তো পাস্ট হবে, কিন্তু যদি ইউনিভার্সাল ট্রুথ হয় বা চিরন্তন সত্য হয় তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন হবে না। যেমন এটা দেখো, দ্য টিচার সেইড দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবীটা গোলাকার, পৃথিবীটা গোলাকার ছিল এটা তো বলতে পারবো না, তাহলে কী হবে, দ্য টিচার সেইড কম আউট এ দ্যাট দিয়ে যে সেন্টেন্সটা আছে সেরকমই বসে যাবে, দ্য আর্থ ইজ রাউন্ড, আমরা কখনোই ওয়াশ করবো না। এইবারে স্বামী সেইড, স্বামী বলল আই হ্যাভ এ হেডেক, আমার মাথায় যন্ত্রণা হয়েছে। দেখো, স্বামী রিপোর্টিং ভার পাস্ট টেন্সে আছে, সেইড থাকলে সেইডই বসে, কমা উঠে দ্যাট, আমার যন্ত্রণা হয়েছে, আমার মানে কার, এই সাবজেক্টটি চেঞ্জ করে বসতে বসাতে হবে। যেমন আমার হয়েছে মানে স্বামী বলেছে, তাহলে স্বামীর, অর্থাৎ হি। এবার কি করবে, এখানে তো অ্যামিজার নেই যে ওয়াজ ওয়ার করে দেবে, তখন তোমরা এই হ্যাভ বা হ্যাজ থাকলে তার পাস্ট ফর্ম কী হয়, হ্যাড, হ্যাড বসাবে, হি হ্যাড এ হেডেক। কী বললাম, এদিকে পাস্ট আছে, আমাদের এদিকেও পাস্ট করতে হবে, হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তাহলে হ্যাড করতে হবে। তোমরা তাহলে কমেন্টে জানাও এই সেন্টেন্সটা কী হবে, হি সেইড রাম হ্যাজ এ বাইক, রামের একটি বাইক আছে, অবশ্যই কমেন্টে জানাও। নেক্সট, হি সেইড আই লাইক আইসক্রিম, সে বলল আমি আইসক্রিম পছন্দ করি, তাহলে উত্তরটা কী হবে, হি সেইড থাকলে সেইড, কমা উঠে দ্যাট, আমি পছন্দ করি মানে যে বলছে সে, সাবজেক্টটা কী হবে, আইটা চেঞ্জ হয়ে হি। এইবারে কী হবে, এদিকে তো পাস্ট আছে, এদিকেও আমাদের পাস্ট করতে হবে, এখানে অ্যাম ইজ আর কোনো কিছু নেই, বি ভার্ব নেই, তাহলে আমাদের তখন মেইন ভার্ব এর পাস্ট ফর্ম করতে হবে, এখানে ভার্ব হচ্ছে লাইক, তার পাস্ট ফর্ম হচ্ছে লাইকড, আইসক্রিম। তাহলে বুঝতে পারলে এখানে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসবে, যে ওয়ার্ড দ্বারা কিছু করা বোঝায়। তাহলে এটা কী হবে, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্ট্যান্ট বটে, হি সেইড আই ডোন্ট লাইক আইসক্রিম, এবার নেগেটিভ করে দিয়েছে, আমি পছন্দ করি না, দেখে নাও, হি সেইড, সব কনফিউশন আজ দূর করবো, কমা উঠে দ্যাট, সে বলল যে
আমি পছন্দ করে না, অর্থাৎ সে পছন্দ করে না, অর্থাৎ আইটা চেঞ্জ হয়ে হি হলো। আচ্ছা এইবারে কি করবে, লাইকড করে দেবে? এদিকে তো পাস্ট আছে, এদিকেও আমাদের পাস্ট করতে হবে না। তখন ডু নট বা ডাজ নট থাকলে তোমরা তার পাস্ট ফর্ম করবে ডিড নট। ব্যাস, তাহলে লাইকের কি হবে, লাইকটা লাইকই বসে যাবে, আইসক্রিম। তাহলে বন্ধুরা তোমরা কমেন্টে এটা জানাও কি হবে, হি সেইড, সে বলল, রিমা ডাজ নট লাইক টি, রিমা চা পছন্দ করে না। নেক্সট, দ্য বয়েজ সেইড, ছেলেরা বলল, উই আর প্লেয়িং হিয়ার, আমরা এখানে খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কি করব। তাহলে দ্য বয়েজ সেইড থাকলে সেইড, কমা উঠে দ্যাট, ছেলেরা বলল যে আমরা খেলছি, আমরা মানে কারা, তাহলে সাবজেক্টটা চেঞ্জ হয়ে বসবে, আমরা মানে এই ছেলেরা, অর্থাৎ তারা, দে করব। এবার কি করব, আবার দেখো অ্যাম ইজ আর আছে, বি ভার্ব আছে, তাহলে এদিকে পাস্ট আছে বলে আমরা এদিকেও পাস্ট করব। আর এর পাস্ট ফর্ম ওয়্যার, দে ওয়্যার, তারপরে যেমন আছে তেমন, প্লেয়িংই হবে। আর হিয়ার থাকলে বন্ধুরা দেয়ার হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে অটোমেটিক্যালি দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। তার জন্য কি কিছু করতে হলো না, শুধু আর এর পাস্ট ফর্ম ওয়্যার করে দিলাম, মানে বিভাবটার পাস্ট ফর্ম বসিয়ে দিলাম। এইবার কি হবে, এটা হেভি ইন্টারেস্টিং, দ্য বয়েজ সেইড, বাচ্চারা বলল, উই ওয়্যার প্লেয়িং দেয়ার, এখানে ওয়্যার দেওয়া আছে, তাহলে কি করব দেখে নাও, আর ছিল বলে ওয়্যার হলো, কিন্তু এখানে ওয়্যার দেওয়া আছে, আমরা কি করব। দ্য বয়েজ সেইড থাকলে সেইড, কম আউট দ্যাট, আমরা খেলছি মানে তারা খেলছে, দে। এবার কি করব, আমি একটু আগে বললাম এদিকে পাস থাকলে এবং এদিকে যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে আমরা কি করতে বলেছি, হ্যাড বিন, তাহলে এখানেও তোমরা হ্যাড বিন বসিয়ে দেবে, হ্যাড বিন বসে গেল, তারপরে যেমন আছে তেমন, প্লেয়িংই বসবে, প্লেইড হবে না, প্লেয়িং, আর দেয়ার থাকলে তো দেয়ারই, হেয়ার থাকলেও দেয়ার, দেয়ার থাকলেও দেয়ার। এইবারে ডিফারেন্সটা কী হলো দেখো, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অটোমেটিক্যালি হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা নিয়ম। নেক্সট, শি সেইড, সে বলল, আই ক্যান ডু ইট নাও, আমি এটা এখন করতে পারবো বা পারি। দেখো শি সেইড, কম আউট দ্যাট, আমি করতে পারি, অর্থাৎ সাবজেক্টটা চেঞ্জ হয়ে কী হবে, সে বলেছে, তাহলে শি। এইবারে কী করব, দেখো এখানে কিন্তু মডাল ভার্ব আছে, ভেরি ইম্পর্টেন্ট প্লেস, কী করব, এদিকে পাস্ট আছে বলে আমরা এদিকেও পাস্ট করব। এইবারে কিসের পাস্ট করব, ডু এর পাস্ট করব নাকি এটার পাস্ট করব। অবশ্যই মডাল ভার্ব থাকলে, অর্থাৎ ক্যান থাকলে ক্যানের পাস্ট ফর্ম কুড করে দেবো, শি কুড ডু ইট, আর নাও থাকলে তো দেন হয়, দেখো ভালো করে, ক্যান থাকলে কুড করবে, নট ডু, ডুটা মেইন ভার্ব এখানে। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো করে দেখে নিয়ে তোমরা কমেন্টে জানাও এই তিনটের উত্তর কী হবে, শি সেইড আই ওয়াজ গোয়িং টু দিল্লি, হি সেইড রিমা ডাজ নট লাইক টি, আর একটি হি সেইড রাম হ্যাজ এ বাইক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের এরকমই সমস্যা নিয়ে সমাধান করব। থ্যাংক ইউ সো মাচ।